সবজির ফলন কম হলে ক্রেতাদের বিপদ, আবার বেশি হলে বিপদ চাষি ভাইদের। অর্থনীতি এবং কৃষিকাজের এই জোরালো কানেকশন ভিড়মি খাওয়াতে পারে যে কাউকে। অতএব শাঁখের কড়া দু তরফেই, আর এক্ষেত্রে খলনায়ক কে জানেন? আবহাওয়া। আগে ঠিকই বলছি, আবহাওয়ার মতিগতি বোঝা মুশকিল, যে কারণে চাষি ভাইদের দাম কেমন যাবে, একই সঙ্গে বাজার করতে আসা ক্রেতাদের একটা সবজি কিনতে গেলে কত টাকা খরচ করতে হবে, এই সবই আবহাওয়া যেন নির্ধারণ করে দেয়। বিষয়টা আরেকটু পরিষ্কার হবে যদি আপনি নজর দেন উত্তর দিনাজপুরের ব্লগগুলোয়। তার জন্য প্রতিবেদনটা দেখুন একেবারে শেষ পর্যন্ত। শীত মানেই হরেক রকম সবজি, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, পেঁয়াজ কলি, বাজারে গেলেই উপচে পড়ছে আনাজ। টাটকা সবজির পসরা বসিয়ে থাকা বিক্রেতাদের থেকে কম দামে কিনে নিচ্ছেন ক্রেতারা। ক্রেতাদের মুখে হাসি ফুটছে, কিন্তু ফলন তৈরির কারিগরদের মুখে হাসি নেই। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং হেমতাবাদ ব্লকের চাষিদের মুখ ভার। তার কারণ, অনুকূল পরিবেশ থাকার কারণে এত ভালো আনাজের ফলন হয়েছে যে সেটাই যেন কিছুটা কাল হয়ে দাঁড়াচ্ছে চাষি ভাইদের কাছে। ফলনে রেকর্ড হোক, কিন্তু চাষিদের হাতে টাকা নেই, আনাজ প্রতি কম দাম পাচ্ছেন তারা। সমস্যার মুখে দাঁড়িয়ে চাষি ভাইদের কেউ কেউ দায় চাপিয়ে দিয়েছেন সটান আবহাওয়ার উপরেই। ফলন তো মোটামুটি ভালোই আছে, ঠিক আছে, দামের দিক থেকে খুবই খারাপ, ঠিক আছে। শীতকালের মরশুম এমনি বৃষ্টি বৃষ্টি কম হয়েছে, ঠিক আছে, সবাই লাগিয়েছে, এই এই তরফ থেকে যেমন ফলনটা আর কি দামের দিক থেকে খুবই কম পেয়েছে। মানে সবাই লাগিয়েছে ফলন, সবাই কি ভালোই হচ্ছে? হ্যাঁ, সবার ভালোই হয়েছে, ফলন খুবই ভালো। গত বছর তো চাষ করেছিলেন? চাষ করেছিলাম। গত বছর কীরকম আপনি লাভের মুখ দেখেছেন? ভালো দেখেছে। কেন? কেন ছিল, বৃষ্টিপাত ছিল, মানে এমনি অনেকে করতে পারেনি আর কি, ঠিক আছে, আমি করেছিলাম, ওই হিসাবে দামটাও ভালো ছিল। এইবার তো ধরেন কপি করছি, কপিও ভালো হয়েছে, কিন্তু দামে তো নাই। তারপর লাউও করছি, তাও দামে নাই, সিম করলাম নাই দামে, কিন্তু আমরা কৃষক তাকে মারা পড়ছি এবার। কেন এই বছর, কেন এই পরিস্থিতি, কেন? এই ওয়াদের জন্য, ওয়াদের এই যে কোনো বৃষ্টিবাদল হয় নাই, বৃষ্টিবাদল যদি হইতো আবাদ কম হইতো তাহলে আমরা দাম পাইতাম, কিন্তু বৃষ্টিবাদল হলে তো একটা ক্ষতিরও সম্ভাবনা থাকে। হ্যাঁ, ফসল যদি আপনার কিছু সাইড যদি ক্ষতি না হয় তাহলে ফসলের দাম পাবেন না তো। তবে আবহাওয়াই কি একমাত্র কারণ? মনে হয় না, কারণ আমরা সবাই জানি চাষের জমি থেকে বাজারে ফসল পৌঁছানো পর্যন্ত মাঝে কয়েক হাত ঘোরে, আর এই হাত ঘোরার কারণে সবজি বিক্রি হচ্ছে একটু বেশি দামে খোলা বাজারে। সুতরাং কৃষকরা যদি এখন নিজেরাই খুচরো হিসেবে বিক্রি করেন তাহলে লাভবান হবার সম্ভাবনা থেকে যায়। বিষয়টা ব্যাখ্যা করলেন জেলার উপকৃষি অধিকর্তা ডক্টর সফিকুল ইসলাম। এবার আবহাওয়াজনিত পরিস্থিতি অনেকটাই ভালো এখনো পর্যন্ত, সেক্ষেত্রে কৃষকরা একটা দাম পাচ্ছেন, কারণ চাষবাসের বিশেষ করে সারের দাম বলা যাক, ওষুধপত্র এবং মজুরি খরচ যেগুলো অনেকটাই বেড়েছে, সেদিক দিয়ে চাষের খরচও বেড়েছে। এখন কৃষকরা যে দাম পাচ্ছেন সেটা তাদের ঠিক বলা যায় যে ঠিক সঠিক দাম পাচ্ছেন না, অথচ বাজারে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে কৃষকরা যা পাচ্ছেন তার থেকে মোটামুটি প্রায় ডবল দামে চলে আসছে, এই গ্রাম থেকে শহরে গেলেই শহরের বাজারে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যেটা হয় যে কৃষক তো সরাসরি বাজারে এসে বিক্রি করছেন না, সেক্ষেত্রে গ্রাম থেকেই এখানকার কিছু ফোরে রয়েছে যারা এগ্রিগেটার, তারা নিয়ে আসছে, তারপরে বাজারে আড়তদার রয়েছে, সেখান থেকে আবার রিটেলাররা কিনে নিয়ে যায়, এই জন্য কয়েকটা হাত ঘুরে যায়। সুতরাং মাঠের ফার্ম গেট প্রাইস আর কনজিউমার প্রাইস কিছুটা ভ্যারি করেই, তো এক্ষেত্রেও সেরকমটাই হচ্ছে। ধানের ক্ষেত্রে কৃষকরা একটা সাপোর্ট প্রাইস পেয়ে থাকেন, কিন্তু অন্যান্য সবজির ক্ষেত্রে সেই সুযোগ নেই, ফলে তাদের নির্ভর করতে হয় বাজারের ওপরেই। চাষের দাম বৃদ্ধি পেয়েছে বলেই আজ কৃষকরা ভালো ফলনের মুখ দেখলেও সমস্যায় জর্জরিত তারা, আর যে কারণে কৃষকদের এই সমস্যার একটা নিদান হতে পারে তারা যদি সটান বাজারে এসে বিক্রি করতে পারতেন। এই বিষয়ে আপনার কি মতামত? একজন ক্রেতা হিসেবে আপনার কি মতামত? আর আপনি যদি একজন কৃষক হন সেক্ষেত্রেও আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। প্রতিবেদনটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।